নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের অলৌকিকভাবে মা দয়াময়ীর আবির্ভাব হলো কলকাতার দাস বাড়িতে সেই বিষয়টি তথ্যাবলী প্রদান করব ভিডিও তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার অরিজিত দাস আমাকে প্রদান করেছেন তথ্যটি তাদের বাড়ির মা দয়াময়ীর আবির্ভাব সম্পর্কিত তথ্যাবলী ততটি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য অরিজিৎ দাসকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন সে একবার ত্রিবেণীতে ঘুরতে গিয়েছিল তার খুব প্রিয় একজনের বাড়িতে তার কাকার সাথে তো তার তাদের বাড়ি যেতে খুবই ভাল লাগতো সেইবার গিয়ে সে রাস্তায় একটু ঘুরতে গিয়েছিলেন সে ছোট থেকেই রাস্তার মাঝে বা এমন কোনো জায়গায় ঠাকুর পড়ে থাকতে দেখলে যেখানে মানুষের পাড়া লাগে সেখান থেকে তুলে এনে গাছতলায় রেখে দিত কিন্তু এবার যেন আর সেটি করতে পারলেন না মনে হলো কেউ যেন করতে দিল না হঠাৎ দুটো দোকানের মাঝখানে তাকিয়ে দেখে দেবী সেই ফটোটি পড়ে রয়েছে দুটো দোকানের মাঝখানে একটি বড় দোকান বানানোর জন্য সেই জায়গাটি ছিল তার মাকে ওরমভাবে পড়ে থাকতে দেখে খুব কষ্ট হয় কিন্তু তার কাকা যদি নিলে কিছু বলে তাই সে বলতে পারেনি অথচ মনে তার শুরু হতে থাকে ভীষণ এক যন্ত্রণা আর সেই দিন রাতে এলো বিশাল ঝড় ও বৃষ্টি বৃষ্টির পরিমাণ এতটাই ছিল যে ওই বড় রাস্তাটা এবং দোকানগুলো অনেকটাই ডুবে গেল আর তার খালি মনে হচ্ছিল যেন মাকে আর সে পাবে না অত জলে মা হয়তো নিশ্চয়ই ভেসে গিয়েছে সারাত সে দুঃখে ঘুমোতে পারল না এবং সে মনে মনে ভাবল সে যে কী ভুল করেছে মাকে না এনে পরের দিন সকালে বাড়ি ফেরার পালা তার আগে সে একবার দোকানের দিকটা ঘুরতে গেলেন বেরিয়ে ওই জায়গায় আসতেই দেখে ছবিটি ভেসে যাওয়া তো দূরের কথা পুরোপুরি অক্ষত রয়েছে শুধু গালের জায়গাটি একটু ফাটা আর দেখে মনে হলো হল অনেক অনেকদিন আগেরকার সে আর দেরি না করে মাকে তুলে নিয়ে আসলেন ছবিটি পরে বাড়ি এসে ভালো করে পরিষ্কার করে ল্যামিনেশন করে নিলেন যেহেতু গালের কাঁটা দাগটি বোঝা যায় তাই অগত্যা ডান নাকেই নথ পরানো হল মাকে সাজিয়ে দিলেন টায়রা টিকলিতে ছবির নিচে দেখা গেল ছবিটি প্রায় দশ বছরে পুরনো যাই হোক মা এখন তাদের বাড়িতে সেবিত তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বিরত পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ